মিরপুর একাডেমি মাঠে সিলেট দলের অনুশীলন। বেশ নতুন প্লেয়ার, নতুন বলতে নবীন প্লেয়ার দেখতে পাচ্ছেন, একদল ইয়াং ক্রিকেটার্স, মোসাদ্দেক সৈকত, নাগিন অপু, নাইম হাসান, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, ইবাদত হোসেন এবং খালেদ পেসার, তিনিও আছেন এই দলে। কোচ সারোয়ার ইমরান, তিনি আছেন। এই হচ্ছেন পেসার খালেদ, তার সাথে কোচ সারোয়ার ইমরান, দুজনেই পেসার। আসলে সাবেক পেসার সারোয়ার ইমরান বাংলাদেশের টেস্ট দলের প্রথম কোচ, মানে বাংলাদেশ অভিষেক দলের প্রথম কোচ তিনি। অনেক স্মৃতি, আমরা জানি খালেদ ইঞ্জুরিতে ছিলেন কিন্তু এখন রিকভারি করছেন, কিছুক্ষণ বল করেছেন এই সেন্টার উইকেটে বাম পাশে, অনেকক্ষণ বল করেছেন, হয়তো রিকভারি করছেন, 11 তারিখের আগেই ফিট হবেন। খালেদ অনেক প্রতিশ্রুতিশীল একজন পেসার, আমার খুব পছন্দের, নিঃসন্দেহে আপনারও খুব পছন্দের। তরুণ, অনেক দম আছে, গতি আছে, মোসাদ্দেক সৈকত ওয়ার্ম আপ ব্যাটিং করছেন। আলাইকুম আসসালাম, ভালো আছেন? এখনো সিলেটে বিদেশি ক্রিকেটার দেখছি না, হয়তো আসেনি, সবই লোকাল ক্রিকেটার্স। যেটা বলছিলাম, তারুণ্যের অগ্রাধিকার সিলেটে, যারা সিলেটি আছেন, যারা সিলেটের সাপোর্টার্স, তারা নিশ্চয়ই হ্যাপি, তাদের কিছু প্রিয় মুখ আছে। সিলেটের ইবাদত, সিলেটের খালেদ, দুজনই পেসার, দুজনই সিলেটে খেলবেন, এটা তাদের জন্য সুখবর। এবং কোচ হিসেবে আছেন খুব খ্যাতিমান কোচ, বাংলাদেশের প্রথম অভিষেক টেস্টে যিনি কোচ ছিলেন, আমরা স্যার বলি ডাকি, সারোয়ার ইমরান, তিনি আছেন এই দলটাকে সামলানোর জন্য। মোসাদ্দেক সৈকত অনেকক্ষণ ধরেই ওয়ার্ম আপ ব্যাটিং করছেন, ফ্রি হ্যান্ড ব্যাটিং যেটা বলে সেটা করছেন। অনেকেই ব্যাট করতে গেছেন, মোহাম্মদ মিঠুন, রনি তালুকদার ব্যাটিংয়ে গেছেন, তারা ব্যাট করবেন। মোসাদ্দেক সৈকত বাংলাদেশের খুবই সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে তার আবির্ভাব। আন্ডার-19-এ মেহেদী মিরাজের অধীনে খেলেছেন এবং তার ব্যাটিং স্টাইল কিছুটা ফিনিশার টাইপের, মানে ফিনিশিং করতে তিনি বেশ ভালো। একই সঙ্গে তার বোলিংটাও কখনো কখনো ইফেক্টিভ হয়ে দাঁড়ায়, আমরা সেটা জানি। তো মোটামুটি এক অলরাউন্ডার, কিন্তু নিজেকে সেভাবে এখনও প্রমাণ করতে পারেননি। দুই একটা ম্যাচ ভালো খেলেছেন, তবে রেগুলার তার ভালো খেলা উচিত। বল করছেন ইবাদত, দারুণ স্টাইলিশ, অনেকটা ব্রেটলির মতো বল করে থাকেন, কিন্তু তার ধারাবাহিকতার অভাব রয়েছে, তার পারফরমেন্সের আর উন্নতি করতে হবে। ইবাদত অনেক প্রতিশ্রুতিশীল,
বোলিংয়ের সাথে ব্রেনটাও কতটা কাজ করতে পারে তা তাকে জানতে হবে, শিখতে হবে। মানে একই সঙ্গে অনুশীলনের কোনো বিকল্প নেই, প্রচুর অনুশীলন করতে হবে, প্রচুর টিপস নিতে হবে, প্রচুর প্রশিক্ষণের দরকার রয়েছে, ততটাই সমৃদ্ধ হবে আমাদের ইবাদত। বয়স কম, অনেক সম্ভাবনা রয়েছে, অনেক সময় রয়েছে, নিশ্চয়ই ভালো করবেন, নিশ্চয়ই ভালো করবেন। লম্বা রান আপে বল করে থাকেন ইবাদত। দেখতে ভালো লাগে, মানে উইকেট পেলে ভালো বল করলে নিশ্চয়ই আরও ভালো লাগবে। গতি আছে, 142 গতি দেখেছিলাম ইনডোর টেস্টে তার বলে, 142.something। তার মানে চেষ্টা করলে 145 তুলতে পারবেন। তো এই গতি নিঃসন্দেহে একটা পজিটিভ দিক বাংলাদেশের ক্রিকেটে। তুমি যে কথা বলছিলাম, কিছুটা সময় দিতে হবে, সময় তিনি পেয়েছেন, গত 2 বছর ধরেই বিভিন্ন জায়গায় খেলছেন। বিভিন্ন পর্যায়ে খেলছেন, হয়তো বা বিসিবি একাদশ, কখনো বাংলাদেশের টিম। তিনি কয়েকটা ট্যুরও করেছেন, বাঞ্চ অফ ইয়াং ক্রিকেটার্স সিলেটে। খেয়াল রাখতে হয়, আমি দুঃখিত। কোচ স্যারর ইমরান সিলেট থান্ডারে আছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে, আর এখানকার প্রধান কোচ হার্শেল গিবস, সেই সাথে বোলিং কোচ ন্যান্টি হাওয়ার্ড, সাবেক দক্ষিণ আফ্রিকার পেসার তিনি। হার্শেল গিবস ফার্স্ট টাইম বিপিএলে কোচ হিসেবে। আরও কিছু বিদেশি ক্রিকেটার আসবেন, মোহাম্মদ সামি পাকিস্তানের, তিনি আসবেন। কট্রেল যিনি স্যালুট দেন, দুর্দান্ত এক বোলার, তিনি আছেন সিলেট থান্ডারে। সিলেট থান্ডার বজ্রধ্বনি, থান্ডার মানে বজ্রধ্বনি, সো বজ্রধ্বনি মতো কিছু একটা হবে বা বজ্রপাত ঘটাবেন ক্রিকেটে, এমনটাই তাদের প্ল্যান। মানে সাবেক সিলেটের তারকা নুরুল হাসান সোহানের সাথে মোহাম্মদ মিঠুন। নুরুল হাসান সোহান এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন। ইবাদত, ইবাদত হোসেন খুব লাকি যে তিনি গোলাপি বলে টেস্ট খেলেছেন। সৈয়দ রাসেল দেখতে পাচ্ছেন মোহাম্মদ মিঠুনের সঙ্গে কোলাকুলি করছেন, ঢাকা প্লাটুনের কোচ সালাউদ্দিন। সৈয়দ রাসেল মাশরাফি বিন মুর্তজার খুব ক্লোজ বন্ধু। যে কজন ক্রিকেটার আছেন, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, মাশরাফি বিন মুর্তজা, তারা কিন্তু একই সময়ে ক্যারিয়ার শুরু করেন। সৈয়দ রাসেল এখন অবসরে, তো এখনও ঘরোয়া কিছু টুর্নামেন্ট খেলে থাকেন। আব্দুর রাজ্জাক তো এখনও ফিট, দুর্দান্ত ক্রিকেট খেলেন।
রনি তালুকদার, সালাউদ্দিন, মিঠুন, সৈয়দ রাসেল, নূর হাসান সোহান, ওবায়দুল হোসেন, এক ছাড় তারকা ক্রিকেটার এবং কোচ।